পুরো ভোটের সন্ত্রাস ছাপ্পা ভোট ইভিএম মেশিন পাল্টে তা অভিযোগ তুলেছে না শহরে চুরি ছিনতাই ঘটনার বারবারন্ত রুখতে আন্দোলন অব্যাহত জেলা কংগ্রেসের শুক্রবার জলপাইগুড়ি জেলা কংগ্রেসের তরফ থেকে শহরে শান্তি শৃঙ্খলা এবং পুরো ভোটের সন্ত্রাসের সঠিক তদন্তের দাবি তুলে জেলা পুলিশ সুপার দপ্তরে হাজির হলেন দলের নেতা কর্মীরা তারা স্মারকলিপি দেন জেলা পুলিশ সুপারকে কংগ্রেসের অভিযোগ একাংশ পুলিশ অফিসার পুরো ভোট শাসক দলে হয়ে কাজ করছেন ছাপ্পা ভোট হলো পুলিশের নিরপেক্ষতা লক্ষ্য করা যায়নি শুধু তাই নয় পুরো ভোটের পর কিছু ওয়ার্ডে শুধু তাই নয় কাউন্সিলর যেমন খুন হচ্ছে তেমনি রামপুরহাটের মতো ঘটনা ঘটছে এর প্রতিবাদে আন্দোলন চলছে উপস্থিত ছিলেন টাউন ব্লক কংগ্রেসের সভাপতি অনলাইন মুন্সি ধামাকা অফার 2022 এক্সচেঞ্জ অফার ও গাড়ি কিনলে আকর্ষণীয় উপহার এক্সপালস 200 2V এক্সপালস 200T এক্সট্রিম 200S এক্সট্রিম 160 উপর রয়েছে এক্সচেঞ্জ অথবা লয়্যালটি অফারের 5,000 টাকা পর্যন্ত ছাড় গ্ল্যামার 125 ফ্যাশন প্রো 110 ডেস্টিনি 125 এর উপর রয়েছে 5 লিটার পেট্রোল অথবা হেলমেট ফ্রি এছাড়াও রয়েছে এক গুচ্ছ অফার বিস্তারিত জানতে যোগাযোগ করুন সন্দীপ অটো লাইন্স পিএন রোড কোচবিহার মোবাইল 9832077848 শুধুমাত্র জলপাইগুড়ি শহর বা জেলা নয় আমাদের কাছে বা সামগ্রিকভাবে যারা সুশীল নাগরিক সমাজ তাদের কাছে মনে হয় যে সারা পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলার পরিস্থিতি একদম ভেঙে পড়েছে আমরা খুব সাম্প্রতিক সময়ে বেশ কিছু ঘটনা লক্ষ্য করেছি গত 27 ফেব্রুয়ারি যে পৌর নির্বাচন হয়েছে সেই পৌর নির্বাচনে আমাদের দুর্ভাগ্যের বিষয় যে কোনো কোনো পুলিশ অফিসারকে দেখে আমাদের মনে হয়েছে যে উনি পুলিশ অফিসার না কোনো একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের কর্মকর্তা ছাপ্পা ভোট ভোট লুট মেশিন ভাঙা এগুলি দিয়ে শুরু হলো হচ্ছে এই বছরের পৌর নির্বাচন এমনকি প্রশাসন বা পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে ছাপ্পা ভোট করেই শুধুমাত্র জায়গাটা ব্যাপারটা সীমাবদ্ধ থাকলো না আমাদের সন্দেহ আছে এবং আমাদের যতটুকু ইনফরমেশান আছে তার ভিত্তিতে বলতে পারি যে যে ইভিএম মেশিনগুলি তার মধ্যেও কোনো একটা কারুকার্য করে দেওয়ার চেষ্টা হয়েছে ভোট পরবর্তী সময়ে সমস্ত মিউনিসিপ্যালিটিতে এইভাবে ক্ষমতা দখল করেও এই সর্বগ্রাসী ক্ষমতা লোভীদের আশ মেটেনি জায়গায় জায়গায় কাউন্সিলার খুন হয়েছেন ঝালদায় কংগ্রেস কাউন্সিলার পানিহাটিতে তৃণমূলের কাউন্সিলার খুন হয়েছেন তার পরবর্তীতে রামপুরহাটের বাগটুই গ্রামে একটা ভয়ানক ঘটনা ঘটে গেছে উপপ্রধান খুন হয়েছেন এবং এরকম গণহত্যা সভ্য সমাজের কলঙ্ক এইরকম ধরনের নির্মম অত্যাচার এই সভ্য সমাজে দেখা উচিত নয় কিন্তু আমরা তারও সাক্ষী থাকলাম পাশাপাশি জলপাইগুড়ি শহর এবং জেলার বেশ কিছু এলাকায় যেভাবে মাদকদ্রব্য ড্রাগের নেশা বেড়ে গেছে এবং বিক্রি চলছে এই ব্যাপারে সরকারের প্রশাসনের কোনো ভূমিকা আদৌ আছে কি না বা কয়েকটি লোক দেখানো মানুষকে শুধুমাত্র অ্যারেস্ট করে তারপরে নানা রকমভাবে তাকে ছাড়িয়ে দেওয়ার আবার ব্যবস্থা করে দেখানো হলো যে একটা ব্যবস্থা নেওয়া হলো এরকম বিষয় কি না আমাদের সন্দেহ আছে আমরা এটা এসপি সাহেবকে জানিয়েছি শুধুমাত্র কি হয় গড়ে প্রতিদিন 3টা করে ছিনতাই হয় 5টা করে প্রশাসন কি করে জলপাইগুড়ির লোকাল থানার যে পুলিশ বা বিভিন্ন থানার যারা পুলিশ আছে তারা শাসক দলের যারা নেতৃত্ব আছে তাদের তাবেদারি করতে ব্যস্ত মানুষের বাড়িতে তালা ভেঙে চুরি হচ্ছে মানুষ রাস্তার থেকে গলার হার ছিনতাই করা হচ্ছে বিভিন্নভাবে মানুষ অত্যাচারিত মানুষের নিরাপত্তা নেই ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই যে রূপটা প্রশাসনের এই যে রূপ এই যে তাবেদারির রূপ এই যে দলদাসের রূপ
এটা খুব একটা ভালোভাবে যাচ্ছে না। আমরা আরও ওনাকে অনুরোধ করেছি, ওখানে আলুর বন্ড দেওয়া হচ্ছে, ধানের মান্ডি দেওয়া হচ্ছে, প্রকৃতপক্ষে যে দাম তার থেকে অত্যন্ত বেশি হারে কিছু শাসক দলের নেতা এবং যে আলুর বন্ড বিক্রি হচ্ছে বেশি দামে বিক্রি করছে কিছু শাসক দলের নেতা এবং পুলিশের যোগসাজ আছে, যারা ওখানে ডিউটিতে আছেন তারা এই কাজগুলি করছেন। এই বিষয়গুলি মেনে নেওয়া যায় না। আপনাদেরকে বলি, হয়তোবা সাম্প্রতিককালের বিধানসভা বা পৌরসভা নির্বাচনে জাতীয় কংগ্রেস দল হেরে গেছে, কিন্তু মানুষের পাশে থাকার বার্তার থেকে আমরা হারিয়ে যাইনি, মানুষের হয়ে প্রতিবাদ করার বিষয় থেকে আমরা কখনোই হারিয়ে যাইনি। আমরা আজকের জলপাইগুড়ি রেসপির কাছে এই সমস্ত দাবি দাওয়া নিয়ে স্মারকলিপি দিলাম। যদি দেখা যায় যে জলপাইগুড়িতে এরকম বিশৃঙ্খল পরিবেশ পরিস্থিতি চলছে, চুরি চামারি ড্রাগের নেশা চলছে, ভবিষ্যতে এসপি অফিস ঘেরাও করার মতন আন্দোলনে আমরা যেতে বাধ্য হব।